যারা শাহিনশাহে সিরকুটের কদমে আছেন, যারা হুজুর গৌসুল আজম মেজবান্ডারির কদমে আছেন, যারা যেদিকেই তাকেন না কেন ওগুলা সব অলির নিজবত তাকার কারণে ওগুলা সিনা সবগুলা অহিমুখী হয়ে গিয়েছে। বিদায় এখানে যারা আছে সবগুলা ফানাফির রাসূল হয়ে আছে। বড় বড় বলুন সুবহানাল্লাহ। পাল্টি পাল্টি কিসা গানেওয়ালা সোনা বন্ধুর গান গানেওয়ালা কোন আলেম এখানে আসেনি। কারণ কি? গহিরাবাসী সতর্ক, এটা আমাদের কাবিলিয়ত না। কেউ যদি বলেন যে এটা খতিব সাহেবের কাবিলিয়ত, আমি বলবো ঠুঠেলেই মিথ্যা কথা। এটা মুসল্লিদের কাবিলিয়ত। গহিরাবাসী সতর্ক বিদায়, এখানে আকাইদের উপর যিনি পাকা পুক্ত এমন আলেমরা এসে আলহামদুলিল্লাহ। এক দুই নম্বর কথা হচ্ছে, আমরা শুধু নবীর জন্য পাগল এমন নই, আল্লাহ নিজেও আমার নবীর জন্য ফানা। قال الله تعالى عز وجل كلهم يطلبون ردائي وانا اطلب رداك يا محمد। আল্লাহ বলতে যে আসমান এবং জমিনের মাঝখানে আমি আল্লাহর 80,000 আলম সমস্ত সৃষ্টির একটাই লক্ষ্য টার্গেট, আমি আল্লাহর রেদায়ে ইলাহি আমার সন্তুষ্টি অর্জন করা। তোমরা জেনে রাখো তোমাদের ইচ্ছা আশা আকাঙ্ক্ষা টার্গেট হচ্ছে আমি আল্লাহকে খুশি করা, আর আমি আল্লাহর টার্গেট হচ্ছে মুস্তফাকে খুশি করা। বিদায় আই মাহবুব, আসমান ও জমিন তেরে নিয়ে, শামস ও কমর তেরে নিয়ে, বাহর ও সাজার তেরে নিয়ে, জিন ও ইনসান তেরে নিয়ে, জান্নাত ও জাহান্নাম তেরে নিয়ে তুই মেরবি। তমাম কাইনাত আপনার গোলামীর জন্য। আই হাবিব, সব কিছু আপনাকে দিয়ে দিলাম, আপনার কদমে স্বর্গ, কিন্তু আমি আল্লাহ একটা জায়গায় বরকরার শিশাডালা প্রাচীরের মতো ইস্তিকামত। আই মাহবুব, সব কিছু আপনার কদমে আপনার উম্মতরে উৎসর্গিত করলাম, কিন্তু আপনাকে কাউকে দেব না, আপনি আমার জন্য। বড় করে বলুন সুবহানাল্লাহ। সামিনে কেরাম, আমি এই কথাগুলি অনেকবার বলেছি আপনাদের সামনে। আল্লাহ বলতেছেন নবী আমার, সবকিছু তোমাদের। আমরা যারা সুন্নি আমরা বলতেছি নবী আমার, সুবহানাল্লাহ বলবেন না। প্রেমিক দুইজন, প্রেমিকা একজন, আশেক দুইজন, মাশুক একজন, দুনিয়াবি হাইসতে কোন ছেলে যদি দুইজন ছেলে একটা মেয়েকে লাইক করে পছন্দ করে, দুইজনের মধ্যে মারামারি হয়, সুইসাইড হয়, কাটাকাটি হয়, হিংসা তৈরি হয়, একজনকে দেখলে আর একজন দুশ্মন মেরে ফেলার জন্য প্রস্তুতি ওত পেতে থাকে। আমি আপনাদেরকে বলতে চাই, আমরা বলতেছি নবী আমাদের, আল্লাহ বলতেছে না না না, জান্নাত ও জাহান্নাম, নাজ ও নিয়ামত সব কিছু তোমাদের, নবী আমি আল্লাহ। আল্লাহ আল্লাহর দাওয়া, আল্লাহর দাবি হচ্ছে নবী আমার, সব কিছু নবীর কদমের সৎকায় তোমাদের জন্য বানিয়েছি। আমরা যারা আশেকে রাসূল, আমরা বলতে যে কুলে ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আই খালিক কাইনাত, সব কিছু তোমাকে দিয়ে দিলাম, তোমার নবীকে দেব না। তোমার নবী আমাদের, আল্লাহ বলে আমার, আমরা বলি আমার, দুনো পক্ষের মধ্যে আমার দাবি একটা। দাবি কয়টা? আমাদের মধ্যে মারামারি, কাটাকাটি, হিংসা, দুশ্মনী, সুইসাইড কিছুই নাই। কারণ কি? আল্লাহ বলতে যে এই
আমি আল্লাহর উদ্দেশ্য হচ্ছে আমার মাহবুবকে খুশি করা। আর তোমাদের দাবি হচ্ছে মাহবুবের গোলাম বলা, যেখানে দুজনের দাবিতে অভিন্নতা, এখানে মারামারির সম্ভাবনা নাই। তোমাদের দাবি নবীর গোলাম হওয়া, নবীর উপর কর্তৃত্ব কাঠানি নয়, নবীর উপর দাবি কাঠানো নয়, নবীর গোলাম বনা। বিদায়, তোমরা গোলামে মোস্তফা আর আমি আল্লাহ হচ্ছি দেওয়ানে মোস্তফা। আমি তোমাদের নবীর প্রেমে দেওয়ানা হয়ে গেলাম। আরে বাবা, দিওয়ানার কথা বললে তো আর এক জগৎ। বিদায়, আমাদের প্রধান অতিথি আল্লামা হাফেজ কারি মুফতি মাসউদ রেজবি সাহেব যে আয়াতে কারিমা শুরু করেছিল, যদি প্রেমিক হয় তাহলে হয়তোবা রশি দিয়ে বাঁধতে হবে। হায় হায় হায়, আমার গৌসে আজম হুজুরে গৌসে সকলাইন, হুজুর যখন আলোচনা করতেন অনেক মানুষ শাহাদত বরণ করতেন। কারণ কি? ওদের সিনার মধ্যে হুব্বে মোস্তফার প্রশান্ত মহাসাগর ছিল। মোস্তফার কথা যখন শুনত তখন বেলালে হাফসির মতো মদিনা ছেড়ে দিত। ওরা তো আর মদিনায় ছাড়তে পারত না। হুজুর গরিব নওয়াজের আলোচনার ওই তাসিরে ওরা নিজের রুহুকে মোস্তফার কদমে উৎসর্গ করে দিত। বিদায়, গহিরাবাসী, আমাদের বড় কৃষ্ণসিবী, আমার দিকে তাকানোর দরকার নাই, জরুরত নেই, ডাস্টবিনে রাখেন। মোস্তফার দামান শক্ত করে ধরে রাখেন। কোনো দিন ইমান সুর বেঈমান মুনাফিক কোনো দিন ইমান হরণ করতে জামানা বহুত জটিল অবস্থা চতুর্দিকে। আমাদের মাসুদ রেজবি সাহেব উনি বলেছেন যে আপনাদেরকে হেদায়তের আগে নিজের হেদায়ত হওয়ার দরকার। এটা 100% সত্য কথা। আমরা যারা আলোচনা করছি আমাদেরকে একটু হেদায়তের দিকে অগ্রসর হওয়ার দরকার। আলেম সমাজ আজকে কণ্ড বিখণ্ড, বলেন সুন্নি উলামায়ে কেরাম, বলেন লামাজহাবি ওহাবি মওদুদি খারিজি রাফিজি মুতাজিলা সাবেরিয়া নাজ্জারিয়া কদরিয়া আদার্স যতগুলো আছে সবগুলো। এই কঠিন মুহূর্তে আমাদেরকে একটা জিনিস মনে রাখতে হবে, সব কিছু চলে যেতে পারে, কুছ মিলে মিলে ইয়া নহীঁ মিলে, কুছ মিলে মিলে ইয়া নহীঁ মিলে, মুস্তফা মিলে মিলনে মিলনে কিছু না পাই। যদি আমার মাহবুবের দামানে থাকি গোলাম হিসেবে, হয়তোবা আমার ইমান হেফাজত হয়ে যাবে। আর তার জন্য আমাদের উচিত আমরা যেই যেই মুর্শিদের কাছে, আমি বলবো না যে আমার মুর্শিদ শুধু বালা পৃথিবীতে আর সবগুলা ডাস্টবিন, আমি বলবো আকাইদা আহলে সুন্নতুল জামাতের আকীদার উপর পাকাপোক্ত ইস্তিকামত যত মাশাইখ রে কেরাম মুতাকাদ্দিমিন ওয়াল মুতাখখিরিন কিয়ামত পর্যন্ত আসবে, সবার দুইটা পা আমার মাথার উপর, আমরা ওনাদেরকে সম্মান করব, তাজিম করব, আমার বীর মুর্শিদকে গৌসে আজম মানব, আমি আবার মুর্শিদের দামান পাকড় করে ধরে রাখব, আঁকড়িয়ে ধরে রাখব, আমার ইমানও হেফাজত হবে, আমারও হেফাজত হবে। নয় বা তেল গোল উড়ে ভরে লাগবে। এখন তো বাজি হুজুর হল এনে দেখতে খালা হইল ওই ইয়ে যাই কিতা কয় পাল্লারস যাই খটে যাই পাল্লারস যাই লিপস্টিক হুজুর এই হুজুর এই হুজুর না বুঝুন গালের মাঝে কত কিছু লাগাইয়া এরপরে আল্লাহ দিলে বহুত কিছু আরও কত কিছু আল্লাহ হেফাজত করুক। আমিন বলে আমার আলোচনার বয়স 34 বছর, চেয়ারে বসে আলোচনা করেছি, চেয়ারে বসে আলোচনা করতেছি ডায়েরি সহ মেনটেন করে 34 বছর। 34 বছরের মধ্যে 1 সেকেন্ডের ওয়াজও আমি কোনোদিন রেকর্ডও করাই নাই, এই কি করি মিডিয়াতে দিই।
কিন্তু এখন দেখেছেন ছোট ছোট আল্লাহ দিলে বিসমিল্লাহ তরকিব করতে 13টা বাজে যাইব, উফরিদি নিচি দিকে আমি যাইব, আওয়ার সময় 13টা চ্যানেল, 14টা ভিডিও, 33 জন খাদেম, 90 জন ড্রাইভার নিয়ে একবারে সাজ সজ্জা ঘুরিয়ে নামে আলহামদুলিল্লাহ। দেখলো মনে হয় যে আল্লাহ দিলে বর্ণনা আমার ওয়া নাম আছে, আল্লাহ হেফাজত করুক, আমিন বলেন। আমাদের ইসলাম, আমাদের পরিশুদ্ধ পরিশুদ্ধতা দরকার আমাদেরকে। আরে বাবা তুমি তাকওয়ার কথা বলো, তোমার কাছে তো তাকওয়া শব্দের তাও নাই, তোমার ওয়াজে মানুষে আবার হেদায়ত কিভাবে হবে? সুরের মুখে কোরআন তেলাওয়াত, আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। আল্লাহ আমরা তো বাবা গ্রামে একটা কথা আছে যে ছাগল নাচে কুড়ির জোরে, আমাদের মুরব্বি তো শক্ত। হায় 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 হায়, আজকে সাইন্সের সিরকুটের কদমে যারা আছেন, আরে নিয়ামতের শুকর আদায় করো, নিয়ামতের শুকর আদায় করো, আল্লাহ এই কদমের ছায়া যেন তোমাদেরকে দিয়ে। আমিন আমিন। হুজুর গাউসে আজম, হুজুর গাজ্জালি জামান, হুজুর গাউসুল আজম মেজবানদারি, এই জাতগুলিকে যদি আল্লাহ বাংলার জমিনে না দিত হয়তো ভাই মানসুররা এখানে শাসাবাদ করতো আরামে। আজকে কেন আমাদের ইমান আমল আকীদার হেফাজত কেন হচ্ছে? ওই জাতগুলির কদম পড়ার কারণে। বিদায় ওনাদের শ্রদ্ধা সম্মান ভক্তি তাজিম আমাদের কাছে রাখবো। গহিরাবাসীর যারা ইন্তেজামিয়া কমিটি আছেন পরিচালনা পরিষদের, আমি সবার শুক্রিয়া আদায় করছি। আমি আর সামনের দিকে যাব না,